ভবনে আগুন লাগা কিংবা এ সম্পর্কিত দুর্ঘটনায় করণীয় এবং প্রাথমিক কাজগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কসমো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লোপারেক্স কোটিং ইন্ডাস্ট্রিতে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। ঢাকার উত্তরার নলভোগে অবস্থিত দেশের গার্মেন্টস অ্যাক্সেসরিজ খাতের অন্যতম বৃহৎ কারখানা লোপারেক্স কোটিং ইন্ডাস্ট্রিতে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, নির্বাপন, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ক এই মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ায় লোপারেক্স কোটিং ইন্ডাস্ট্রির প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। কর্মকর্তারা জানান, কর্মী বান্ধব এই প্রতিষ্ঠানে প্রতি মাসেই অগ্নি দুর্ঘটনা বিষয়ক সতর্কতা ও মহড়া অনুষ্ঠিত হয়। ওয়ার্কারদের এবং আমরা যারা অফিস স্টাফ আছি সবাই মিলে আজকে আমরা ফায়ারের একটা ট্রেনিং করছি। এটা হচ্ছে প্রতি মান্থলি আমরা আমাদের কোম্পানির ফায়ার রিলেটেড যেগুলো কাজ আছে এটা ডেভেলপ করার জন্য আসলে আমরা এই কাজগুলো করে থাকি। তো এর খাতিরে আমাদের দক্ষ শ্রমিকরা ফায়ারের উপরে একটা তারা ট্রেনিং করার পরে তারা দক্ষ হিসেবে ফায়ারের সাথে ফাইটিং করতে পারে, এবং যারা আমরা অফিস স্টাফ আছি তারাই আসলে ফায়ার ডিল কী, ফায়ারের যদি ফ্যাক্টরিতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে আমরা এটা কীভাবে মানে সলভ করতে পারবো, এজন্যই মূলত আমাদের প্রতি মাসে আমরা এই ফ্যাক্টরিতে একটা ফায়ারের মহড়া দিয়ে থাকি আর কি। মেহুন মিদ্দে, ফেরদৌস নিউজ ডেস্ক, কেটিভি প্রতিদিন।